ওরে যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই ওরে তোমার যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ ওরে তুমি তারে বুকে জড়িয়ে ধরো এই তো স্বয়ং গোবিন্দ যাহার বদন দেখা মাত্র যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ তারে বুকে জড়িয়ে ধরো এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে প্রতি অঙ্গের প্রতি অঙ্গ করো রে গোবিন্দের সঙ্গ ওরে দিয়ে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন তোমার যার সাথে প্রেম সোহাগে কাছে টানি প্রিয় কিংবা প্রিয়জন প্রাণ রাধা গোবিন্দ জেনে দিও তারে আলিঙ্গন দিও তারে প্রেম সোহাগে কাছে টেনে প্রিয় কিংবা প্রিয়জন আমার অনিল বাউল রে বুকে নিয়া দিও প্রেমের আলিঙ্গন তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দিও গুরুর ভোগে মুখে যাহা ওরে তোমার মুখে যাহা যার জন্যে তোমার পরাণ কান্দে যাহার জন্যে যাহার জন্যে পরাণ কান্দে তার প্রতিমায় থাকো দেখে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন ওরে যার সাথে নাই
जार साथे जार गोपन पीरित तार साथे आदान प्रदान और तार प्रतिमाय पूजा दीते लागे ना कोनो भेद विधान लागे ना रे भेद विधान रे अमर नबी जी আমার দয়াল নবীজি যখন মেরাজে গেলেন আমার নবীজির জুতা মোবারক পাইছিল আমার নবীজির জুতা মোবারক খুলে আল্লাহর সান্নিধ্যে প্রবেশ করলেন আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ বন্ধু আপনি জুতা সহ প্রবেশ করেন আপনাকে জুতা খুলতে হবে না যার সাথে যার গোপন পীরিত তার সাথে আদান প্রদান তার প্রতিমায় পূজা দিতে লাগে না কোনো বেদ বিধান যদি আমার মনের মিল থাকে বাবা আপনার সাথে যদি আমার এই ভাইরা এই যে ভাই বকশিশ দিবেন দিবেন বাংতি নাই আমার কাছে আছে বকশিশ দিলে দিয়া জানগা আর না দিলে একটু দাঁড়ান আপনাকে গান গাই শুনাম বুঝছি বাংতি নাই আমার নবীজি বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি জুতা সহ আসেন এটা হলো প্রেম যদি আপনার সাথে আমার মনের মিল থাকে আমার পাও যদি আপনার শরীরে লাগেও যায় আপনি কিন্তু কষ্ট পাইবেন না কারণ আপনার সাথে আমার মনের একটা অন্তরঙ্গ সম্পর্ক একজন অপরিচিত মানুষের গায়ে যদি আমার হাতটাও লাগে আমি বলবো ভাই সরি আমি আন্তরিকভাবে দুঃখিত এটা ভুলবশত লাগে গেছে দুই বন্ধু যদি দুই মুখ থেকে আসে আস্তে আস্তে হয়তো ইচ্ছাকৃত না হলে ভুলে দেখবেন ধাক্কা খায়া গেছে পিছনে ফিরে দেয় বন্ধু আরে বন্ধু কেমন আছো ভালো আছো হ ভালো কই থেকে আসলা আরে ভাই গানে গেছি গান থেকে আসছি শেষ মিট হয়ে গেছে একজন অপরিচিত মানুষের সাথে যদি আমার ধাক্কা লেগে যায় ভাইয়া প্লিজ আমি দুঃখিত লাগে গেছে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী তাই না যদি আপনার সাথে আমার মনের মিল থাকে আপনার সাথে প্রেম করতে কোনো বোঝাপড়া করতে আমার কোনো আইন মানতে হবে কারণ যেখানে ধর্ম কর্ম আইন আদালত যা কিছু যেখানে গিয়ে শেষ ওখান থেকে আল্লাহর প্রেম সৃষ্টি ওখান থেকে প্রেমের শুরু যার সাথে প্রেম হয়ে যায় তার সাথে আর কোনো আইন চলে না বন্ধ তাই গুরু শিষ্যের প্রেমটাও এমন মা বাবার সাথে প্রেমটাও এমন আপনি অন্য একজন মহিলাকে হুট করে একটা কথা বললে সে মাইন্ড করবে কিন্তু আপনার মাকে আপনি একটা গরম করে কথা বললে মা কিন্তু কথাটা মাইনা নেয় লেভেলে থাকে আপনার কথাটা সে ততটা রাগ অভিমান মা তো দয়াবান একটু ডাবল আসটা কমবে ইকোটা একটু কমবে ইকোটা একটু কমবে ডাবল আসটা একটু কমবে কারণ মা তো আর গুরু যে গুরুর নিকটে চইলা যায় একেবারে কাছে চইলা যায় গুরু আর ভক্তের মধ্যে তখন আর ভেদাভেদ থাকে না দুইটা একরকম হইয়া যায় আর যখন পার্থক্য থাকে তখন ওই যে সরি ক্ষমা প্রার্থী দুঃখ প্রকাশ করি শব্দগুলো লাগে আর যখন পরিচিত হইয়া যায় সম্পর্কটা এখানে চলে আসে হৃদয়ে চলে আসে তখন আর এই শব্দগুলো লাগে না তাই কবি তার গানে বলে যার সাথে যার গোপন পীরিত তার সাথে আদান প্রদান তার প্রতিমায় পূজা দিতে লাগে না রে ভেদ বিধান লাগে না রে ভেদ বিধান পঞ্চরসের রসিক ভরা রসের হাড়িতে ভরা পঞ্চরসের রসিক যারা রসের হাড়িতে ভরা রাধা বল্লবে কয় পাইল সাথে নাই